হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এটি দেখছেন একটি মিক্সার ব্লেন্ডারের ফিল্ড কয়েল। তো এই ফিল্ড কয়েলটি এক প্রান্ত ঠিক আছে, আর আরেকটি প্রান্ত যেটার মাধ্যমে রেগুলেটর করা হয় সেই প্রান্তটি পুড়ে গেছে। তো সেটিকে আমি খুলে নিয়েছি, সেই কয়েলটিকে। তো এটিকে এবার পুনরায় কীভাবে সেটিং করবেন সেটি নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওটি দেখলে সব কিছু শিখতে পারবেন। তো এটি হলো সেই ফিল্ড কয়েল। তো ফিল্ড কয়েলটিকে এই কয়েলের মাধ্যমে আমরা বাইন্ডিং করব, ঠিক আছে? তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে এটি দেখতে পাচ্ছেন, এটিকে আগেই কিন্তু আমাদেরকে পেপার ভরে নিতে হবে, আর এই পেপার ভরে নিয়ে এই ফিল্ড কয়েলের মাপটা নিয়ে নিতে হবে। এই ডাইসের মাধ্যমে কয়েল করতে হবে এবং ওটাতে ঢুকবে। তো এটি দেখুন, এটা আমরা টেপ দিয়ে মেপে নিচ্ছি। এটা হচ্ছে 1 ইঞ্চি 800, ঠিক আছে, 400, 1 ইঞ্চি 400 হচ্ছে এটা, 1 ইঞ্চি 400-এর একটি কোর মিক্সার ব্লেন্ডারে ফিল্ড কয়েল। তো এটির মাধ্যমে আমাদের কয়েল করতে হবে। তো মাপটিকে আগে নিয়ে নিই আমরা, ঠিক আছে? মাপটি নেওয়ার আগে আমাদেরকে পেপার কাটতে হবে। তো এটি পুরা তার যে পুড়ে গিয়েছিলো সেই তারটিকে আমরা কেটে বের করে নিয়েছি। আপনারা চাইলে ওটাতে কত কত পাক ছিল, হ্যাঁ, সেই পাকগুলো আপনারা গুনে গুনে খুলবেন, দিয়ে ওটাকে নোট করবেন, ওই যে পাক ছিল সেই অনুযায়ী কাজটি করবেন। আমরা এটিতে কিভাবে করলাম সেটি আপনাকে বলবো, কত টান দিয়েছি কোনটাতে সব কিছু আপনাকে বলবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো আমরা এখন এই কয়েলের আগে মাপটি নিয়ে নিই, তারপরে কয়েলটি করব এবং ঢোকাবো, দিয়ে কানেকশনটি হবে। তো আগে দেখে নিই আমাদের কয়েলের মাপ এবং পেপারটিকে কীভাবে কাটতে হবে বলে দেবো আপনাদের, সে অনুযায়ী পেপারটি কেটে করবেন। তো আগে আমরা এটা করে নিই, হ্যাঁ। তো ফিল্ড কয়েলে দেখুন, তো এবার আমরা পেপার, দুটো পেপার কেটে নেবেন, ঠিক আছে? মাপ করে কাটবেন। আমাদের ম্যাপটি দেখাচ্ছে আপনাদের এই কোর, যে যেই 1 ইঞ্চি 400-তে যে কোরটি আছে, এই কোরটি থেকে 400 থেকে এই দেখুন একটু এইদিকে 200-তে এইদিকে 200, এভাবে বাড়তি কাটবেন পেপারটি। দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটি ফোকাস করে। এই দেখুন পেপারটি কিন্তু কোর থেকে বড় আছে, দেখুন দুটোই কিন্তু কোর থেকে দুই পাশে কিন্তু বড় রেখেছি। ওইভাবে বড় না রাখলে কোরে যদি ঠেকে যায় তামা বা তার বা ওয়্যার, সেটি বডি হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ওইভাবে বড় করে কাটবেন। বড় করে কেটে ওটা মাপ করে আমি যেভাবে পেপারটি ঢোকানোর পরে আপনাকে দেখাবো, দেখবেন কিভাবে পেপারটি মেজারমেন্ট করেছি, ওই অনুযায়ী আপনারা মেজারমেন্ট করে নেবেন, ঠিক আছে? তো এক মাথাকে আমরা এভাবে দুমড়ে নেব। দুমড়ে নেওয়ার কারণ যাতে পেপারের বাইরে, মানে পেপারের ভেতরে কিন্তু তারগুলো থাকতে হবে, পেপারের বাইরে দিয়ে যদি তার ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু ফিল্ড কয়েল বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটি করলে ফিল্ড কয়েলের বাইরে দিয়ে কোনো তার বেরোবে না, ওই জন্য এটি করলাম। এই দেখুন এইভাবে আমরা দেব। তো আমরা এখানে পেপারটিকে আগে পরিয়ে নিই, তাহলে আপনাদের এটি দেখতে সুবিধা হবে, হ্যাঁ। এটিকে পেপারটি ভালো করে করে নেবেন, হ্যাঁ। এই ভিডিওতে দেখুন কীভাবে মেজারমেন্টটি দেখাচ্ছে, দেখুন দুই দিকে এভাবে বাড়তি রাখতে হবে, ঠিক আছে? এই দুই দিকে দেখুন, কোরের দুই দিকে কিন্তু আমরা বাড়তি করে পেপার রেখেছি। পেপারটি দেখুন কীভাবে মেজারমেন্ট করেছে, দেখুন ওই ধারের দিকে এভাবে পেপারটিকে ভাঁজ করে দিয়েছি যেন বাইরে দিয়ে তার না যায়। তো এইভাবেই কিন্তু দ্বিতীয়টা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এভাবে দ্বিতীয়টা আমরা করে ফেললাম। দাঁড়ান একটু, দেখুন আমি পেপারটি মেজারমেন্ট করে কেটে করছি। তো আপনাদেরকে ওই মাপটি তো বলা যাবে না যে কীভাবে কীভাবে মাপ করলাম, আপনারা মাপটি দেখে নেবেন নিজেরা। আমি তো মেজারমেন্ট করে পেপারটি ভরে মানে ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তো এই অনুযায়ী করলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই দেখুন এভাবে আপনারা করে নেবেন। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করবেন, তাহলে এই নিত্য নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। ইলেকট্রিক্যাল যে কোনো ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পাবেন। এবং আমাদের আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন, অথবা আমার ডিসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কোনো কোশ্চেন থাকলেও করতে পারেন। তো এই পেপারটি ঢুকিয়ে নেবেন, পেপারটি ঢোকানোর পরেই কিন্তু মাপটি নেবেন, ঠিক আছে? মাপটি কিভাবে নেবেন, দুই পাশে কয়েল যে পরিমাণে রাখবেন, বেশি হাইট করলে হবে না কিন্তু, ঠিক আছে? কয়েলটি মাপ করে আপনাদের দেখাচ্ছি, আমি আগে করে নিই তারপরে আপনাদেরকে কীভাবে কীভাবে করলাম একটু দেখিয়ে দেবো, কীরকম মাপ নিতে হয়।
আমি যেভাবে নিয়েছি সেটি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এটিকে আপনারা যে অনুযায়ী মাপটা নিতে হবে সেই অনুযায়ী নিয়ে এটিকে এভাবে কয়েলটিকে পাকিয়ে নেবেন, গোল করে রাউন্ড করে এটিকে পাকিয়ে নেবেন। মোটরে যেভাবে মাপ নিতে হয় না, ওই সেম একইভাবে মাপটিকে নিতে হয়। এটাতে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, এই পদ্ধতিতে যে কোনো ফিল্ড কয়েল আপনারা বাইন্ডিং করতে পারেন, ঠিক আছে? এই দেখুন, এইভাবে করে নেবেন, যে কোনো ফিল্ড কয়েল বাইন্ডিং করতে পারেন, খালি মিক্সার বলে না, যে কোনো ফিল্ড কয়েল বাইন্ডিং করতে পারেন। এতে কোনো সময় লাগে না, সময় খুবই কম। এই দেখুন, দুই দিকে দিলেন, এইদিকে একটু বেরিয়ে থাকবে যাতে কোরটি কোরের, এই দেখুন এইদিকে একটু বেরিয়ে থাকবে, এইদিকে একটু বেরিয়ে থাকবে, এভাবে করবেন, ঠিক আছে? এবার এটা মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার এটাকে করতে হবে কি, এটা প্রথমে এটাকে দিতে হবে, সেটিং করে নিতে হবে, ডাইসের সাথে এটিকে সেটিং করতে হবে। সো এটিকে ডাইসের সাথে সেটিং করে নেবেন, তারটির মাপ করে একই মাপ করবে, একদম টাইট করে, বেশি টাইট করবেন না। দেখুন যেভাবে মেজারমেন্ট করলাম সেম এইভাবেই করবেন আপনারা, তাহলে হয়ে যাবে। তো প্রথম লিড করলাম, তো প্রথমে আপনাদেরকে এটাতে টান দিতে হবে, প্রথম লিড বেরোলো। তো প্রথম লিড এটিতে আপনাদেরকে 170 দিতে হবে, মানে আমি যেটা করেছি 170 দিলাম প্রথমে, তারপরের লিড, মানে এটা রেগুলেটর হবে কিন্তু, হ্যাঁ, এই কয়েলটাই রেগুলেটর হবে, আস্তে জোরে মিক্সার ব্লেন্ডারটি করার জন্য এটি হবে। এটা প্রথমে 170 দিলাম, তারপরে এবারে আমি দেব এখানে 55 দিলাম, ঠিক আছে? তারপরে আরেকটি লিড বেরোবে, এটাই শেষ, এরপরে আরেকটি হবে। হ্যাঁ, তো প্রথমে 170 দিলাম, তারপরে 55 দিলাম, দিয়ে আর একটা বেরোলো, এবার আরেকটি হবে। চিহ্নিত করে নিতে পারেন কোনটাতে কোনটা আগে দিলেন এবং কোনটা পরে, এভাবে করতে পারেন, চিহ্নিত না দিলে হবে। হ্যাঁ, তো এবারে আপনি দেবেন 55, প্রথমে 170 দিতে হবে, তারপরে একটি কয়েল বাড়াবে, আবার 55 দিতে হবে, আর একটি কয়েল বাড়াবে, আবার 55 দিতে হবে, আর একটি লিড বেরোবে, টোটাল হবে 4টি লিড। হ্যাঁ, টোটাল 4টি লিড হবে। তারপরে এইভাবে আমরা বেঁধে নেবেন যাতে তারটি আলগা হয়ে খুলে না যায়। টোটাল 4টি লিড বেরোবে এই কয়েলটি থেকে। এবার ওটাকে বের করে নেবেন, প্লাস দিয়ে প্রথমে নাটটিকে ঢিল করে এভাবে বের করে নেবেন। তো এবার এটাকে আমাদেরকে কয়েলটিকে ফিল্ড কয়েলের মধ্যে, মানে কোরের মধ্যে এটিকে ঢোকাতে হবে। তো ওই কয়েলের যে লিড সেই দিকে যেন এই কয়েলের লিড হয়। হ্যাঁ, দুই দিকে লিড হলে সমস্যা আছে। তো এই কয়েলের লিডের দিকে একই দিকে সেম করে এই কয়েলটিকে ঢুকে ফেলবেন, হাত দিয়ে মোটরে যেভাবে তার ঢোকাতে হয় না, একই সেমভাবে তারটি ঢুকে দেবেন, হয়ে যাবে। ভালো করে তারটি ঢোকাবেন দুই সাইডে। হ্যাঁ, বডিতে যেন না, পেপারের ভেতর দিয়ে যেন বডিতে না ছুঁয়ে যায়। হ্যাঁ, ছুঁয়ে গেলে কিন্তু বডি হয়ে যাবে, পেপারের ভেতরেই থাকতে হবে। তো এইভাবে দেখুন আমার কিন্তু ভরানো কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে ই করতে হবে, কটন টেপ চিনেন আপনারা, কটন টেপ দিয়ে, এই দেখুন এগুলো কটন টেপ, এই কটন টেপ দিয়ে এটাকে বাইন্ডিং করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটাকে ভালো করে টাইট করে বাঁধবেন, বডিতে যেন কোনো সময় না ঠেকে, তার কোনো তার যেন বডিতে না ঠেকে সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? অবশ্যই খেয়াল, ওটা না রাখলে হবে না।
বডি হয়ে যাবে। এই তারের গেজ নাম্বারটি বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে 27 নম্বর গেজ নম্বর, ঠিক আছে 27 নম্বর। এই ভিডিওতে কখন কোন জায়গায় কোন কথা বলবো এই ভিডিও কন্টিনিউ দেখাই ভালো। তো এবারে এই ফিল্ড কয়েল তো বাইন্ডিং শেষ, এর শুধু এই এটিকে কীভাবে কানেকশন করতে হয় ফিল্ড কয়েল বাইন্ডিং মেশিনে, এইটি যদি না জানেন তাহলে কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই সেগুলো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা তো চারটি লিড থাকে, চারটি লিড বের করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এইরকম দুটো পেপার আপনারা কেটে নেবেন, ঠিক আছে, এই এইরকম এইরকম এই দুটো পেপারই যথেষ্ট, দুই কোলে দিতে হবে তাহলেই হয়ে যাবে। এই পেপারগুলো এই সাইড দিয়ে ঢোকাতে হবে, তো সাইডগুলো একটু স্কোর ডাবা দিয়ে ঢিল করে নেবেন, এভাবে বেশি করতে গেলে পুরাতন কোয়ালিটির ক্ষতি হবে। তো এইভাবে আপনারা এটাকে করে নেবেন, আর সিম্পল এটা করলে কি হবে আপনার কোনো তার বাইরের দিকে আসবে না, ঠিক আছে, ভালো করে করবেন। এইভাবে আমরা করি এই ভিডিও, এই চ্যানেলে এরকমই ভিডিও সব পাওয়া যাবে। যারা এইসব ভিডিও দেখতে চান, এইসব কাজ করেন, তারা ভিডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে একই সেম করে নেবেন, তারপরে ভার্নিশ দেবেন, এই দেখুন ভার্নিশ, ভার্নিশ দিয়ে এটিকে কড়া করে নেবেন, শুকিয়ে নেবেন, ঠিক আছে। শুকিয়ে নিলে ভালো করে ভার্নিশ দেবেন, পেপারে ভার্নিশ দেবেন, যেন ওই পেপার যেগুলো বাইরে পরে ঢোকানো হলো ওগুলো যেন বেরিয়ে না যায়, ভালোভাবে ভার্নিশ দেবেন, একটু বেশি করে পুরাতনটাও দেবেন ভার্নিশ। তো ভালো লাগলে লাইক দেবেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেন, পরের ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকেন।